সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের সকালটা শুরু করলাম। আজকে শনিবার, এখন বেশ বেলা হয়ে গেছে। তো আজকে আমার যে হেল্পার গীতা, ও আসেনি, তাই জন্য আমাকে ওর কাজ কিছু করতে হয়েছে। তো সকালে যেহেতু ছুটির দিন, তাই খুব একটা টেনশন হয়নি। আস্তে ধীরে আমি ওর কাজগুলো গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া, অন্যান্য বাসি কাজ, এগুলো আমি করে নিয়েছি। এখন আমি ঠাকুরঘরের কাজও কিছুটা এগিয়ে নিয়েছি। ঠাকুরের জল ভরা, ঠাকুরঘর মোছা, ঠাকুরের বাসন ধুয়ে রাখা, এগুলো সবই আমার শেষ হয়ে গেছে। এখন আমি রুটিটা করছি, আমার তরকারি হয়ে গেছে। তোমরা সবাই জানো আমি আগে সবসময় তরকারি করি, তারপর রুটিটা গরম গরম করে সেটাই আমি সার্ভ করি। তো এখন রুটিও প্রায় শেষের দিকে। আজকে আমি আলু আর ক্যাপসিকাম দিয়ে খুব হালকা পাতলাই একটা তরকারি করেছি, কিন্তু একটু হোটেলের স্টাইলে করেছি। দেখো এই যে তরকারিটা, আসলে কিছুই নয়, ওপরে একটু চিলি ফ্লেক্স অরিগানো ছড়িয়ে দিয়েছি। এতে যা সেন্ট হবে সেটা ওরা খুব ভালো খাবে। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু আর ক্যাপসিকাম দিয়ে তরকারিটা করেছি। শুধু নুন, মিষ্টি, ঝাল এটাই দিয়েছি, আর কিছুই দিইনি। আসলে পরোটা তো করে দিই না, কারণ ওরা চায়, কিন্তু আমি বেশি দিই না, খুব কম দিই। কারণ এরপর যখন বাইরে বেরোতে হবে, বাইরে খাবার খেতে হবে, তখন তো খেতেই হবে। তাই বাড়িতে যতটা সম্ভব আমি হেলদি খাবার দেওয়ার ওদের চেষ্টা করি। তাই জন্যে আমি তরকারিটা একটু টেস্টি করি, একটু অন্যরকম মানে স্বাদের করি। এইবার দেখো ব্রেকফাস্ট করে আমি একটু বসে গেছি ফ্যান ছেড়ে এখানে গম ঝাড়তে। তোমরা তো জানো সবাই, আমি এখন গমটা তুলি রেশনের এবং সেটাকে ঝেড়ে বেছে পরিষ্কার করে আমি ভাঙাতে দিই। তো এটা আমার মানে ঘরের কাজের মধ্যে, মানে কতগুলো প্রিয় কাজের মধ্যে এটাও একটা প্রিয় কাজ, কারণ এটা খেয়ে আমরা এতটাই ভালো মানে উপকার পেয়েছি এবং এতটাই টেস্টি হয়। গম ভাঙিয়ে আটা এনে, গরম গরম আটা এনে সেই আটা রুটি এতটাই টেস্টি হয় যে আমরা যতই ভালো ব্র্যান্ডের তুমি আটা কেনো না কেন, তার মধ্যে অন্যান্য জিনিস মেশানো থাকে এবং প্রিজারভেটিভ তো থাকেই। তাই জন্যে সেই আটার যা টেস্ট হয় এবং রুটি শক্তও হয়ে যায়, কিন্তু এই গমের আটা সত্যি ভীষণ ভালো খেতে। তাই আমি এটাকে আর ছাড়বো না, যতদিন আমি গম পাবো আমি চেষ্টা করব গমটা তুলে আমি আটা ভাঙিয়ে সেটা দিয়ে রুটি খাওয়ার। এই লকডাউন দেড় বছর ধরে আমরা তাই খাচ্ছি, ছেলেরাও অভ্যস্ত হয়ে গেছে এবং ওরাও খুব ভালো খায় এই রুটিটা। তো অনেকে রেশানে গম তোলা বা এগুলো করাকে একটু লজ্জার বা একটু সংকোচ বোধ করেন বলতে, এতে আমার কোনো সংকোচ নেই বা আমি সংকোচ আছে বলে মনেও করি না। প্রত্যেকটা কাজের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত। তো আমি যেটা করি আমি খুব কনফিডেন্টলি করি, তাই জন্যে এটা আমি ঝেড়ে বেছে, দেখো এটা পরিষ্কার করে আমি আগের ভিডিওতেও অনেকবার দেখিয়েছি, আজকে আবার তোমাদের দেখালাম। কিছু কিছু গম মানে খুবই পরিষ্কার থাকে, একদমই বাছা করতে হয় না। তো এখানে কিছু কাঠি ঠাঠি ছিল, সেগুলো একটু ঝেড়ে ফেলে দিলে মানে ভালো লাগে। আর জবগুলো আমি ফেলি না, ওগুলো শুদ্ধই ভাঙানো হয়। আর তোমরা তো জানো আমি আটা চেলে নিই সবসময়, রুটি করার আগে আটা চেলে নিই এবং সেই ভুষিটাকেও আমি কাজে লাগাই, খুবই একটা মানে উপকারী এগুলো। তো এগুলো ফেলে দেওয়া উচিত না আমি মনে করি। এইবার আমার এই কাজটা হয়ে যাবে। এবার আমি দেখো বসে পড়েছি ঘরে, দরজা বন্ধ করে দিয়েছি, দরজাটা ওই জন্য দেখালাম তোমাদের, বন্ধ করে জানলা দরজাও জানলাও বন্ধ করে দিয়েছি। আমি এখন একটু খাতা দেখব, আমি এক ঘন্টা বা দেড় ঘন্টা খাতা দেখব, তারপর আমি অন্যান্য কাজে যাব। তো খাতাটা আমি খুব মনোযোগ দিয়েই দেখি। আমাদের পাশে আবার রক্তদান শিবির হয়েছে আগামীকাল রোববার, সেখানে রক্তদান শিবির হবে। খুবই মাইকের শব্দ, তাই জন্য খুব একটা অসুবিধে হচ্ছে না। আমি জানলা দরজা সব বন্ধ করে বসেছি, ফ্যানটা ছেড়ে, খাতাগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হয়। তো খাতাগুলো দেখে আমি কিছু যতটা সম্ভব দেখে আমি উঠে পড়ব, একটু ডাস্টিংয়ের কাজ করব আজকে, কাল রোববার হবে না। আসলে আজকে হোম ডেলিভারি অর্ডার দেওয়া হয়েছে, আমরা ডিম ভাত খাবো, ওদেরকে আমরা চারটে মিল অর্ডার করে দিয়েছি, তাই জন্য আমি অন্যান্য কাজ সারবো। এ দেখো এগুলো মুছলাম, মুছে তোমাদের কয়েকটা জিনিস দেখাই, চোখে পড়লো হঠাৎ নজরে এলো তাই দেখাচ্ছি। এটা দুবাই থেকে এনেছিল আমার বড় ছেলে রাজা। তো এটার ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছে, খুবই সুন্দর দেখতে, দেখো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। সেই গল্পের কথা মনে পড়ে যাচ্ছে যে ঘষা দিলেই দৈত্য এসে বলতো হুকুম মালিক, সেই রকম একটা জিনিস, খুব সুন্দর। ওটা ভেতরে জল ভরা, আর এটা আমাকে রাজাই দিয়েছিল আমার গত বার্থডেতে একটা অনলাইন অর্ডার করে। জিনিসটা পুরো কাঠের, দেখো ভীষণ সুন্দর, এর মধ্যে একটা কোটেশন লিখে হ্যাপি বার্থডে লিখে ও আমার ছবি পেস্ট করে এটা অনলাইন অর্ডার করেছিল। আরেকটা গিফট দেখাই যেটা আর কি আমি পেয়েছিলাম মানে গত জন্মদিনে, তো দুটোই আমার সারপ্রাইজ ছিল। ওটা দেখালাম এই ছবিটা, এই যে এখানেই থাকে ওটা, এই ছবিটা, এটা হচ্ছে আমার রাজা দিয়েছিল, বড় বড় ছেলে অনলাইন থেকে করে নিয়েছিল এটা অর্ডার করে। আর তো কীভাবে করেছে আমি জানি না, তো এইসব ছবি টবি নিশ্চয়ই আমার ছবি পাঠাতে হয়েছে, তারপর ওগুলোকে কীভাবে কী করেছে জানি না।
আর এটা দিয়েছিল ছোটজন জয়, ওরই কলেজের এক বন্ধু এসব হাতের কাজ বানায়, তাকে অর্ডার করিয়ে আমি এটা প্লাস্টিকে মুড়ে খুব যত্ন করে রেখে দিয়েছি। মানে ওদের কাছ থেকে পাওয়া আমার প্রথম গিফট, মানে ওরা বড় হয়ে নিজেদের উপযুক্ত হয়ে নিজেদের খরচায় ওরা নিজেরা কিনেই আমাকে দিয়েছে, তাই জন্য এই দুটো আমার কাছে খুব মূল্যবান, আমি খুব যত্ন করে এগুলো রেখেছি। তারপর তোমার এটাকে দেখাচ্ছি, এটা দিয়েছিল দেখো কত সুন্দর জিনিসটা, যে বানিয়েছে সত্যি তারও কত গুণ। ফুলের মতো একটা একটা করে ঢাকনা খুলবো আর একটা করে এরকম ফুলের পাপড়ির মতো বেরোচ্ছে, আর সবগুলোতেই আমার বিভিন্ন পোজের আমার ছবি দেওয়া। দেখো এক একটা ঢাকনা খুলছি আর এরকম করে বেরোচ্ছে। খুব সুন্দর জিনিসটা, এটা দেখো কত সুন্দর। আর এটার মধ্যে কিছুই না, এটার মধ্যে ছোট ওই সোলার বলগুলো, আর হ্যাপি বার্থডে সুইট মম লেখা, আর এটা একটা ছোট্ট শিশি, এর মধ্যে একটা কিছু ছিল সেটাও আমি বের করে তখন দেখেছিলাম, এখন আবার দেখছি কত যত্ন করে করেছে। এই দেখো লেখাটা বড়, উই লাভ ইউ সো মাচ অ্যান্ড ওয়ান ডে উই উইল মেক ইউ প্রাউড। এটা এই ছোট্ট সেই প্রাণভোমরা থাকতো না গল্পে, আমরা রূপকথার গল্পে পড়তাম, বাক্সের মধ্যে বাক্স, তার ভেতরে বাক্স, তার ভেতরে সেই প্রাণভোমরা লুকিয়ে রয়েছে, ওই রকম একটা জিনিস, দেখতে খুবই সুন্দর। তো এটা এইভাবে এর মধ্যে ছিল, দেখো এর মধ্যে সব আমার ফটো, এখানে সব আমার সব ছবিগুলো লাগানো। এইরকম করে এটাকে আবার এইভাবে বন্ধ করতে হবে, প্রথমে এই গোলাপটা দিয়ে এটা এখানে দিতে হবে, তারপরে হচ্ছে এই ছোট ঢাকনাটা, তারপরে এটা, সরি, তারপরে এটা, এটা এটা দিতে হবে, এই এইগুলো দেখো খুব সুন্দর এই জিনিসগুলো, এই যে ফুলের মতো করেছে, এই যে ফুলের মতো করে এগুলোকে সব ঢেকেছে, তারপরে এই যে এগুলো এ দেখো এটা করেছে ফুলের মতো, ফুলের মতো করে এগুলো সব বন্ধ করা, এটা আর খুললাম না, এগুলো সব ছবি রয়েছে। এইভাবে জিনিসটা খুব সুন্দর বানিয়েছে, ইউনিক আইডিয়া, আর সত্যি খুব সুন্দর করে বানিয়েছে। দেখালাম দুটো পোস্ট বার্থডে গিফট তোমাদের, গত আগস্টে আমার মানে দু বছর ওরা বেশ একটু সেলিব্রেট করেছিল সুন্দর, মানে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, তো এবছরও আসছে সব আমাদের একই মাসে সবার জন্মদিন। তো যাই হোক তোমাদের দেখালাম দুটো, আসলে ওই হালকা ঢাস্টিং করতে করতে এগুলো মানে হঠাৎ এক এক সময় এক একটা জিনিস নজরে এসে যায়, সেভাবে নজরে এসে গেল বলে তোমাদের একটু দেখালাম। তো
তো এই আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকে বলি তারা সবাই খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। তাহলে আজকের মতো টাটা, আবার আসছি সামনের দিন কোনো বিশেষ ব্লগ নিয়ে। সবাই তোমরা খুব ভালো থেকো।